এই যে সহিংসতা চলছে, আওয়ামী লীগ যে গাড়ি ভাঙচুর করছে, অবরোধ করছে, হরতাল করছে, এটা কিভাবে ঠেকানো যায়? দমন আমি কথাটা ব্যবহার করলাম না, কিভাবে ঠেকানো যায় অহিংসভাবে, এইটাই হচ্ছে এই পরামর্শটা খালেদা জিয়া আমার কাছে চেয়েছিলেন। এখানে বলতে হবে এই জন্য, এটা এতে আপনারা বুঝতে পারবেন দুই নেত্রী যাদেরকে আমরা গত কয়েক বছর যাবৎ কয়েক দশক যাবৎ দেখে এসেছি, তার সঙ্গে মানে খালেদার সঙ্গে হাসিনা তফাৎটা কী? খালেদাকে আমি দেখেছি সবসময় শান্তিপূর্ণভাবে থাকতে এবং সংবিধান বলুন, নিয়মকানুন, মার্জনা, শালীনতা এগুলো তিনি ফলো করতেন এবং তিনি চাননি কখনোই যে লোক মারা যাক বা হতাহত হোক। ম্যাডামের যে এইট পাস ম্যাডাম, আর আমি ধরে নিলাম যে হাসিনা বিএ পাস করেছে কিনা আমি জানি, সেই সার্টিফিকেট আমি দেখিনি, আমি অ্যাকচুয়ালি ক্লাস ফাইভ পাস করেছে কিনা সেই সার্টিফিকেটটা আমি দেখতে চেয়েছি, সম্প্রতি বক্তব্য বলেছি। তার পিতা কীভাবে পাশ করেছিলেন সেটা আমার পিতার বই পড়লেই জানতে পারবেন। আচ্ছা, শতাব্দী স্মৃতি সাইদুর রহমান লিখিত। আমাদের সবাইকে মনে রাখতে হবে যে হয়তো ভবিষ্যৎ ইতিহাস ম্যাডাম খালেদা জিয়া ফিরে নাও আসতে পারেন, এরকম একটা অবস্থার মধ্যে তিনি আছেন, খুব জটিল অবস্থায় আছেন। আচ্ছা, সেক্ষেত্রে মনে রাখতে হবে যে তিনি জেলে থাকা সত্ত্বেও, বন্দী হওয়া সত্ত্বেও, গৃহবন্দী কারাবন্দী যাই বলুন না কেন, ক্ষমতা চলে যাওয়া সত্ত্বেও তিনি কিন্তু তার পার্টিকে একত্রিত দেখে যেতে পারলেন। এখানে আছেন এক মির্জা ফখরুল সাহেব আছেন, আলমগীর সাহেব আছেন, তিনিও কৃতিত্ব দাবি করতে পারেন, কিন্তু আপনি যে পার্টিকে আজকে উত্তরাধিকার সূত্রে পেয়েছেন এটা কিন্তু ম্যাডাম পার্টির সাথে এক রেখে দিয়েছে। এটা একটা অবিশ্বাস্য জিনিস। বাংলাদেশ সম্পর্কে কথা আছে, আমরা কিন্তু অনেক ভাগে ভাগে ভাগে, এত রঙে বঙ্গ বাংলাদেশ, এত ভঙ্গ বাংলাদেশ, এতদিন ধরে কিন্তু একটি পার্টি, এক পার্টি রয়েছে, কত চেষ্টা হয়েছে কিন্তু ভাঙেনি। ভবিষ্যতে রাজনৈতিক ইতিহাস যারা লিখবেন তারা কিন্তু এটাই লক্ষ্য করবেন যে শেখ মুজিবুর রহমান তার মৃত্যুর পরে আওয়ামী লীগ তিন ভাগ হয়ে গিয়েছিল। আর যেহেতু আমি এটা অলরেডি লিখেছি সেটা বলতে আমার এখন বাধা নেই, আওয়ামী লীগ ব্র্যাকেটে তখন হাসিনা, আওয়ামী লীগ ব্র্যাকেটে তখন রাজ্জাক, আওয়ামী লীগ ব্র্যাকেটে তখন মিজান। তা হা যোগ রা যোগ মি তা কী হয়? আমি বললাম যে আমি এত আমার লেখালেখি আমি লং হ্যান্ডে লিখি, আচ্ছা আমি কিন্তু কম্পিউটারে লিখি না। আমি সোজাসু বললাম যে না, আমি এত লিখতে পারবো না, আমি একসঙ্গে আওয়ামী লীগ হারামি লিখে দেবো। আমি লিখতাম রেগুলার এবং জাতির জন্য বঙ্গবন্ধু নিয়ে যে প্রশ্নটা উঠেছে আজকে সেটা আমি ওটা এত বড় আর লিখতে পারবো না। আমি জাতির জন্য বঙ্গবন্ধু কোনো যা যা বক আমি এটাও বের করেছিলাম। আচ্ছা, আমি এভাবে লিখতাম, এটা কিন্তু নেহাতি, এটা কোনো কাউকে কোনো ছোটো করার জন্য আমি বলছি না, আমি নিজের কাজটা একটু সংক্ষিপ্ত দ্রুত করার জন্য এটাই করেছিলাম আর কি। কিন্তু অবশ্যই এটার রাজনৈতিক একটা তাৎপর্য আছে। তো এইখানে লক্ষণীয় যে আওয়ামী লীগ কিন্তু তিনভাগে বিভক্ত হয়ে গিয়েছিল, সেটা আস্তে আস্তে হাসিনা নিয়ে এসছেন। আমার মনে হয় এবারে হয়তো ওরকম একটা কিছু ঘটতে পারে যে আওয়ামী লীগ আমরা দেখছি হয়তো সেরকম নাও থাকতে পারে, দ্বিধা বিভক্ত, তৃতীয় বিভক্ত, চতুর্থ বিভক্ত, আমরা জানি না কী হবে, কেন আওয়ামী লীগের পরবর্তী নেতা কী হবে এই নিয়ে নিশ্চয়ই ওদের মধ্যে চিন্তা ভাবনা আছে। আমরা হয়তো শেষ পর্যন্ত ওনার যে সাইমাওয়াজেদ আছেন যে বোধ হয় যিনি দিল্লিতে অ্যাপয়েন্টেড, তিনি তার মেয়েকেও দেখতে পারি, আবার জয়েরও একটা আওয়ামী লীগ হতে পারে, উই ডোন্ট নো। কিন্তু ম্যাডামের সঙ্গে কম্পেয়ার করলে ওটাই দেখতে হবে, শেখ মুজিব এত জনপ্রিয় ছিলেন এবং সাথে মাসের বক্তৃতা আমি শুনেছি, আমি নিজেই গিয়েছি পুরোটাই শুনেছি, সেখানে তার এতখানি সম্মোহনী শক্তি ছিল, তিনি খুব ভালো বক্তা ছিলেন। তবে আমার মনে হয় এখন পিনাকি ভট্টাচার্য যখন শুনি তখন দেখি তার সম্মোহনী বক্তৃতা আরও ভালো, এটা আমি বলতেই হবে, তার সঙ্গে একমত হইবে না হইল। এবং যারা ডেমাগগ হিটলার থেকে শুরু করে আমরা শেখ মুজিব পর্যন্ত এবং পিনাকি পর্যন্ত আমরা লক্ষ্য করছি যে ডেমাগগির বক্তৃতা একটা সম্মোহনী দৃষ্টি আছে, সম্মোহনী কিন্তু আকর্ষণ শক্তি আছে, যেটা মরে গেলেও থেকে যায়। একটু আগেই আমি দেখ শুনলাম এখনও বঙ্গবন্ধু, জাতির জনক এগুলো বলা হচ্ছে, ব্রিটেনে কিন্তু চার্চিলকে কোনো জিনিসের উপাধি দেওয়া হয়নি, রুজভেল্টকেও দেওয়া হয়নি, এই একটি দেশেই কিছু কী কারণে যেন এটা হয়েছে। এবং এটা বাংলাদেশেই এবং পশ্চিমবাংলা তো এটাই দেশবন্ধু বা মহাত্মা এগুলো উপাধি বিশেষণ দিতে হবে।
আমি বরাবরই সব নামের আগে বিশেষণ দেওয়ার বিপক্ষে। আশা করি মির্জা ফখরুল আলম কিছু মনে করবেন না আপনার নামের আগে যদি কোনো বিশেষণ না এসে থাকে এখন পর্যন্ত।